হযরত ইসকিল আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন এক জনপদ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন পাহাড়ে ঘেরা, চতুর্পাশে পাহাড় আর মাঝখানে একটা সুন্দর উপত্যকা, কিন্তু সেখানে কোনো মানুষজন নাই, হাজার হাজার মানুষের মরা মানুষের হাড় গোড় কঙ্কাল পড়ে আছে, এত মানুষের কঙ্কাল এখানে। আল্লাহ নবী ইসকিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এরা কারা, হাজার হাজার কঙ্কাল এই এলাকায় পড়ে আছে, এদের ইতিহাস কি, ঘটনা কি, আল্লাহ গো মেহরবানি করে আমাকে একটু জানানোর ব্যবস্থা করেন। নবীর দোয়া কবুল হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির মারফত জানাইলেন, ও হিসকিল এরা একটা গোত্র ছিল, কোন কোন বর্ণনায় আছে 10,000, কোন কোন বর্ণনায় 40,000, কোন কোন বর্ণনায় 70,000-এর বর্ণনাও রয়েছে। এই 70,000 40,000 বা 10,000 বিশাল একটা গোত্র, সেই গোত্রে একবার মহামারী দেখা দিল। কি দেখা দিল? মহামারী। কখনো কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয়, আল্লাহর হুকুম হলো, ইসলামের নির্দেশনা হলো, সেই এলাকা ছেড়ে পালানো যাবে না। আবার যারা এই এলাকার বাহিরে আছে তারা সেখানে আসবেও না। মহামারী সংক্রমা, যেটা সংক্রমণ করে, সংক্রামক, এটার সংক্রমণ হয় কার হুকুমে? কোন রোগ নিজে নিজের ইচ্ছায় সংক্রমিত হতে পারে না যতক্ষণ না কার হুকুম না হয়। এটা একই বিধান করোনার ব্যাপারেও, করোনা যদি সংক্রামক হয় তাহলে করোনার সংক্রমণ হতে কার হুকুম লাগবে? আমি নিজে করোনা রোগীর খেদমত করছি, মুমূর্ষ করোনা রোগীর খেদমত করেছি, 2 সপ্তাহ ব্যাপী আমার সর্দিও হয় নাই, কাশও হয় নাই, আমরা 4 ভাই খেদমত করছি, কারো কিছু হয় নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য সংক্রমণের সংক্রামক ব্যাধি যেখানে আছে সেখানে ঢুকাও যাবে না, আর সেখানে যারা আছে তারা পালায়াও যেতে পারবে না। যারা আছে ওখানে পালায়া গেলে যারা রোগে আক্রান্ত ওদের খেদমত আর সেবা কে করবে? ঠিক কি ঠিক না? এই যে করোনার সময় আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন রোগ ব্যাধির ব্যাপারে যেই রকমের নির্দেশনা দেয় সেটা পালন করতে গিয়া এমন অমানবিকতার শিকার হয়েছে কোন কোন করোনা রোগী, যেটা ভাষায় প্রকাশ করা যায়, স্ত্রী স্বামীকে ভুলে গেছে, স্বামী স্ত্রীর কাছে যায় নাই, সন্তান বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে, সন্তান বাবা মাকে ঘরের ভিতরে আটকায় তালা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, কেউ কাছে যায় নাই, এটা কেমন কথা? এই জন্য সংক্রামক সংক্রমণ করে কার হুকুমে? আল্লাহ। এই জন্য যেখানে সংক্রমণ হয়েছে সে এলাকা ছেড়ে পালানোর অনুমতি নেই। এই 70,000 40,000 বা 10,000 যে এলাকায় বসবাস করত ওখানে একটা মহামারী দেখা দিয়েছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে এই লোকগুলো সে এলাকা থেকে মুমূর্ষু রোগীদেরকে ফেলে রেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালায়া চলে আসছে, নিজের এলাকা ছেড়ে এসে এই পাহাড়ে ঘেরা উপত্যকা এসে তারা বসবাস শুরু করছে, মনে মনে খুব খুশি, খুব চালাক যে আমরা বেঁচে গেছি, আমরা কি হয়ে গেছি, বেঁচে গেছি, ওরা মরছে মরছে আমরা মরলাম না, আমরা বাঁচি, বাঁচার উপায় কি আছে? হায়াত মৌতের মালিক কে? আলাম তারা ইলাল লাযিনা খারাজু মিন দিয়ারিহিম وهم ألوف حذر الموت ও গো নবী, আপনার কাছে কি সেই ইতিহাস পৌঁছে নাই যারা হাজার হাজার ছিল এলাকা ছেড়ে মৃত্যুর ভয়ে তারা পালিয়ে এসেছিল? فقال لهم الله موتوا, আল্লাহ বললেন মৃত্যুর ভয়ে পালাইছস মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু তো আমার হাতে, বাঁচার কোনো উপায় নাই, মর, মরে যা, মোতু,
আল্লাহর এক নির্দেশে 70,000, 40,000 বা 10,000 লোক এক মুহূর্তে মুরা মুর্দা লাশ হয়ে মরে পড়ে আছে। আল্লাহ ক্ষমতাকার আল্লাহ। সব ফকাল রাহুমুল্লাহ মুতু, আল্লাহ বলে মরে যাও, সব মরে গেছে একসাথে, দেখি তোরা কেমনে বাঁচস। নবী যখন এই ঘটনা শুনলেন, আল্লাহর কাছে দুবারা হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহ এই যে কঙ্কালগুলো পড়ে আছে একদিন তো আপনি জিন্দা করবেন, সবার হিসাব কিতাব গ্রহণ করবেন, আল্লাহ গো আমার মন চায় আমি একটু দেখি এদেরকে আজকে আপনি একটু জীবিত করেন আমার চোখের সামনে। আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আওয়াজ আসে, ওহে হাড় সমূহ যায়, হাড়গুলো যারা পড়ে আছো তোমাদের উপর গোস্ত পড়ে যাক। হাড়ের উপর গোস্তগুলো সুন্দরভাবে চড়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসলো, গোস্তের উপর রগ এবং চামড়াগুলো চড়ে যাক। আল্লাহর নির্দেশে গোস্তের উপর চামড়া এবং রগগুলো সুন্দরভাবে সেজে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন রূহকে নির্দেশ দিলেন, ওহে রূহের জগতের রূহেরা, এই দেহগুলোতে যেই যে রূহ তোমরা ছিলে সেগুলো আবার ফিরে যাও। আল্লাহর হুকুমে রূহগুলো এসে দেহের ভিতরে ঢুকে গেল, হাজার হাজার লোক যেইভাবে একসাথে মরেছিল আল্লাহর হুকুমে একসাথে আবার সবাই জীবিত হয়ে যায়। সুম্মা আহিয়াহুম, আল্লাহ আবার তাদেরকে এক মুহূর্তে একসাথে একদিন এক জায়গায় ওই নবীর চোখের সামনে সবগুলো হাড় গড়কে জিন্দা মানুষে পরিণত করলেন। ক্ষমতা কার আল্লাহ।